बोट वर्ल्ड एडवेंचर। এটা একটা ওপেন ওয়ার্ল্ড গেম। এই গেমে আপনি যে কোনো ম্যাপে ট্রাভেল করতে পারবেন, তবে ম্যাপগুলো আগে আনলক করতে হবে। তো গেমের মেন জিনিস হলো এই নৌকা। এখন এই নৌকা দিয়ে কি করবেন সেটা আগে আপনাকে জানতে হবে। তো নৌকার ভিতরে অনেক কিছুই দেখা যাচ্ছে। তো এটা হলো ফিউজ করার জায়গা। এখান থেকে আপনি আপনার ব্যাটেল স্কিলগুলো ফিউজ করতে পারবেন। রোবোপেডিয়া, এই জায়গা থেকে আপনি আপনার রোবটগুলোকে দেখতে পারবেন আর সেগুলোকে আপগ্রেডও করতে পারবেন, আনলকও করতে পারবেন। স্কোয়াড ডিজাইনার, এই জায়গা থেকে আপনি আপনার ক্যারেক্টারকে সাজাতে পারবেন। এটা হলো রিক্রুটের জায়গা। এই জায়গা থেকে আপনি আপনার লোকদের কাজে পাঠাবেন যারা আপনার আন্ডারে কাজ করবে। তো এটা হলো নৌকা আপগ্রেডের জায়গা। এই জায়গা থেকে আপনি আপনার নৌকা আপগ্রেড করবেন। তো যত বেশি নৌকা আপগ্রেড করবেন ততই ভালো, এতে অনেক সুযোগ সুবিধা থাকবে আর অনেক ফ্যাসিলিটিস আনলক হবে। কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে আপনি আপনার বোর্ডগুলোকে সাজাতে পারবেন। তারপর আছে অ্যাবিলিটিস, অ্যাবিলিটিসে কিছু কিছু স্কিল আছে, বুঝে শুনে স্কিল ইউজ করবেন। আরও আছে বুস্টার, বুস্টারটা ইম্পর্টেন্ট। আর আছে গ্যাজেট, তবে আমার এখনও গ্যাজেট আনলক হয়নি। এবার হলো অ্যারিনা ফাইট। অ্যারিনা ফাইটে তিনটা জিনিস দেখা যাচ্ছে, একটা হলো অ্যারিনা মাস্টার, সোলো লিগ আর স্কোয়াড কাপ। তো স্কোয়াড কাপ এখন আমার আনলক হয়নি, আর অ্যারিনা মাস্টারের লেভেল 10, আমার লেভেল 9। তো বিষয়টা অনেক কঠিন হবে। তো এর জন্য আমি সোলো লিগ খেলবো। তো এখানে আপনার রোবটগুলোকে ভালোভাবে দেখে বুঝে সেট করবেন।
এবার আসি গেমের স্টোরি আর সাইড মিশন নিয়ে। ম্যাপটা ওপেন করার পর দুই ধরনের কোয়েস্ট দেখা যাবে, একটা হলো স্টোরি কোয়েস্ট আরটা হলো এক্সট্রা কোয়েস্ট। এখানে এই চিহ্নটা দেখুন, এই চিহ্নটা অ্যাক্টিভ করতে হবে। আমার অলরেডি অ্যাক্টিভ আছে, আমি এই জায়গায় যাই অ্যাক্টিভটা করছি। এখন আপনাকেও এই জায়গায় যেয়ে এই চিহ্নগুলো অ্যাক্টিভ করতে হবে। এটা অ্যাক্টিভ করলে আপনি শর্টকাটে ট্রাভেলটা করতে পারবেন। তো এটাই হলো সেই শর্টকাট করার জায়গা। তো এই জায়গাটা আগে আমি খুঁজে বের করছি, তারপরে অ্যাক্টিভ করছি। আপনাকেও এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে, তারপরে অ্যাক্টিভ করতে হবে। এখানে আর একটা বিষয় আছে যেটা আপনাদের জানা উচিত। এই ব্যাগে যখন ক্লিক করবেন তখন দুইটা জিনিস সামনে আসবে, একটা হলো সামন কুইক আর একটা হলো জেট প্যাক। সামন কুইকে ক্লিক করলে একটা হেল্পার আসবে যে আপনাকে ব্যাটেলে সাহায্য করবে, আর জেট প্যাকে ক্লিক করলে আপনার প্লেয়ার মেন টাউনে পৌঁছে যাবে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। থ্যাংক ইউ।